গতম মই দীক্ষিত শর্মা আর এই মুহূর্তত এনআরসিক লো একটা ডাঙর খবর দিব ওলাইছো। এনআরসির শুনানি উচ্চতম ন্যায়ালয়ত ফাস্ট ট্রেকর মাধ্যমে আরম্ভ হব। নতুন মুখ্য ন্যায়াধীশ অহার পাছতে অহা 29 আগস্টর পৰা এনআরসির লগতে 25টা গুরুত্বপূর্ণ বিষয়ের ফাস্ট ট্রেক শুনানি আরম্ভ করা হব। আর এনআরসি গোচরের ফাস্ট ট্রেক শুনানির বাবে 5 জনীয়া বিচারপীঠ গঠন করা হব। ইউ ইউ ললিতে দেশের পরবর্তী মুখ্য ন্যায়াধীশ হিসাবে অহা 26 আগস্টত শপথ গ্রহণ করব। আর তার দুদিনের পাছতে 29 আগস্টর পর্যায়ক্রমে 25টা বিষয়ের ভিতর অন্তর্ভুক্ত হওয়া এনআরসির শুনানি ফাস্ট ট্রেকর মাধ্যমে দ্রুতগতিত পুনের উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হব। এই মুহূর্তত এনআরসিক লো সকলতক ডাঙর খবর, বিগ ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো। এনআরসির প্রসঙ্গত সকলতক ডাঙর খবর আমি আপনার দিব ওলাইছো। টাইমেটর দর্শক সকল, উচ্চতম ন্যায়ালয়ত ফাস্ট ট্রেকত আরম্ভ হব এনআরসির শুনানি। 5 জনীয়া বিচারপীঠ গঠন করা হব এনআরসির শুনানির বাবে। এই মুহূর্তের সকলতক ডাঙর খবর, নতুন মুখ্য ন্যায়াধীশে কার্যভার লওয়ার পাছতে এনআরসির শুনানি হব দ্রুতগতিত। দ্রুতগতিত বিচারাধীন 25টা গোচরেরও আরম্ভ হব শুনানি। 29 আগস্টর পৰাই গোচর সমূহের পর্যায়ক্রমে আরম্ভ হব শুনানি। মুখ্য ন্যায়াধীশ হিসাবে ইউ ইউ ললিতে কার্যভার লওয়ার পাছতে দ্রুত শুনানি হব এনআরসির গোচরেরও। 26 আগস্টত দেশের পরবর্তী মুখ্য ন্যায়াধীশ হিসাবে শপথ লব ইউ ইউ ললিতে। ফাস্ট ট্রেকর মাধ্যমে শুনানি গ্রহণের বাবে ইতিমধ্যে পঞ্জীভূত হয়েছে এনআরসির গোচর। 5 জনীয়া বিচারক গঠন করা হব এনআরসি গোচরের শুনানির বাবে। উচ্চতম ন্যায়ালয়ে সন্দর্ভত প্রকাশ করেছে বিশেষ নির্দেশনা। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পাছত দুবারহে অনুষ্ঠিত হয়েছিল শুনানি। রঞ্জন গগৈ কার্যকালের শেষের ফালে এবার শুনানি হয়েছিল চূড়ান্ত তালিকা প্রকাশের পাছত। শরদ অরবিন্দ বোবদে মুখ্য ন্যায়াধীশ হিসাবে হয়ে থাকার সময়ত এবার হয়েছিল শুনানি। 31 আগস্ট 2019 প্রকাশিত চূড়ান্ত তালিকার বিরোধিতা করেছিল সকল পক্ষ। তালিকাত বিদেশীর নাম অভিযোগ সুমার অভিযোগ আনিছিল সকল গোচরীয় পক্ষ। কোভিড কালত এনআরসি সন্দর্ভত হওয়া নাছিল কোনো ধরনের শুনানি। মুখ্য ন্যায়াধীশ অহার পাছতে ফাস্ট ট্রেক মাধ্যমে আরম্ভ হব শুনানি। এই মুহূর্তের সকলতক ডাঙর খবর আমি আপনার দিব ওলাইছো। এনআরসির দ্রুতগতিত এনআরসির গোচর দ্রুতগতিত শুনানি আরম্ভ হব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ দিছো আমি এনআরসির সন্দর্ভত সকলতক ডাঙর খবর, দেশের পরবর্তী মুখ্য ন্যায়াধীশে কার্যভার গ্রহণ করার পাছতেই এনআরসির শুনানি দ্রুতগতিত হব। এনআরসির লগতে 25টা আরো গোচর আছে যাক পঞ্জীভূত করা হয়েছে। 29 আগস্টর পৰা পর্যায়ক্রমে এই গোচর সমূহের শুনানি ফাস্ট ট্রেকত আরম্ভ হব। ইউ ইউ ললিত দেশের পরবর্তী মুখ্য ন্যায়াধীশ হওয়ার পাছতে দ্রুতগতিত শুনানি হব এনআরসির। 26 আগস্টত দেশের পরবর্তী মুখ্য ন্যায়াধীশ হব ইউ ইউ ললিত। আর তার পাছতে এই প্রক্রিয়া আরম্ভ হব, ফাস্ট ট্রেকর মাধ্যমে শুনানি গ্রহণ করব। আর ইয়ার বাবে ইতিমধ্যে এনআরসি বিষয় পঞ্জীভূত করা হয়েছে। 5 জনীয়া বিচারপীঠ ইয়ার বাবে গঠন করা হব। 5 জনীয়া বিচারপীঠত এনআরসির শুনানি অনুষ্ঠিত হব। উচ্চতম ন্যায়ালয়ে প্রকাশ করেছে বিশেষ নির্দেশনা। এই মুহূর্তত যদি ইয়ার 31 আগস্ট 2019 এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করার পাছত মাত্র দুবার শুনানি হয়েছিল রঞ্জন গগৈর কার্যকালের শেষের ফালে এবার, আর শরদ অরবিন্দ বোবদের শেষের ফালে কার্যকালত এবার শুনানি হয়েছিল। আর যে এনআরসি প্রকাশ হয়েছিল সেই এনআরসির বিরোধিতা সকলে করেছিল, বিদেশীর নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ আনিছিল সকল গোচরীয় পক্ষ। কোভিডর সময়ত এনআরসির কোনো ধরনের শুনানি হওয়া নাছিল। আর এটা নতুন মুখ্য ন্যায়াধীশ হিসাবে ইউ ইউ ললিতে শপথ গ্রহণ করার পাছত 29 আগস্টর পৰা পর্যায়ক্রমে
পঁচিশটা গোচরের শুনানি আরম্ভ হব। এনআরসিক সকলকে ডর খবর আমি আপনার দি আছো এই মুহূর্ত। উনত্রিশ আগস্টের এনআরসির সন্দর্ভ দ্রুতগতিত ফাস্ট ট্রেকর মাধ্যমে শুনানি হব আর এনআরসি ইতিমধ্যে পঞ্জীভূত হয়েছে। সেই পঁচিশটা গোচরের ভিতর ফাস্ট ট্রেকর মাধ্যমে শুনানি গ্রহণ করব। পাঁচজনীয় বিচারপীঠের গঠন করা হয়েছে। ডর খবর এই মুহূর্ত আমি আপনার দি আছো এনআরসিক আর উনত্রিশ আগস্টের যে পঁচিশটা গোচর পঞ্জীভূত করা হয়েছে ফাস্ট ট্রেকর তাত অন্তর্ভুক্ত হয়েছে এনআরসি আর এনআরসির শুনানিও আরম্ভ হব উনত্রিশ আগস্টের পিছরপর ফাস্ট ট্রেকর মাধ্যমে এনআরসি গোচরের শুনানি দেশের নতুন পরবর্তী মুখ্য ন্যায়াধীশ ইউ ললিতে শপথ গ্রহণ করার পাছতে। আর ইতিমধ্যে পাঁচজনীয় বিচারপীঠ গঠন করে ফাস্ট ট্রেকর মাধ্যমে শুনানির পঞ্জীভূত হয়েছে পঁচিশটা গোচরের ভিতর সকলতক গুরুত্বপূর্ণ বিষয় এনআরসি। বিগ ব্রেকিং এই মুহূর্তের